আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন উপস্থিত হয়েছে আরও একটি ভিডিও নিয়ে যে ভিডিওতে আমরা ফেসবুকের একটি হিডেন ট্রিক সম্পর্কে শিখব তো আমরা ফেসবুক অ্যাপে যদি চলে যাই তো আপনারা স্ক্রিনে দেখতে পারেন এখানে দেখেন যে একটা গ্রুপের অপশন আছে প্লাস আপনি তার পাশেই দেখতে পারছেন একটা ভিডিও অপশান আছে এবং তারপরে আপনারা দেখতে পারছেন যে এখানে একটা পে পেজের অপশান আছে তো এখান থেকে তারপরে আপনারা পেয়ে যাবেন নটিফিকেশন বার এবং সর্বপ্রথম যেটা আছে এটা হচ্ছে হোম পেজ তো এখন আপনারা টোটালি এই বিষয়গুলো দেখতে পারছেন তো এইখানে হতে পারে আপনি অনেক সময় ভিডিও আপনার পছন্দ না হতে পারে অথবা আপনি হয়তো বা গ্রুপ আপনার পছন্দ না হতে পারে অথবা আপনার পেজটা দরকার না হতে পারে সো এখন যে এই তিনটা আপনি অপশান দেখতে পারছেন তিনটা আইকন দেখতে পারছেন তো হতে পারে এই তিনটার মধ্যে কোনো একটা বা কোনো দুইটা বা হতে পারে তিনটার মধ্যে তিনটাই আপনার প্রয়োজন না হতে পারে সেই ক্ষেত্রে আপনি এটা এখান থেকে হাইট করতে চাচ্ছেন সো আপনি যদি এই তিনটার মধ্যে যে কোনো একটি হাইট করতে চান তাহলে আপনি সিম্পলি সেটিং থেকে কিন্তু এই তিনটা অপশানেই আপনি হাইট করতে পারবেন তো চলুন কিভাবে করতে হয় সেটা দেখে নেই তো কিভাবে হাইট করতে হবে সেটা জানার জন্য আমরা চলে যাব এই যে সর্বপ্রথম যেখানে অপশানের একটা বার যে অপশানটি আছে এখানে আমরা চলে আসবো সো এখানে আসার পরে আপনারা সিম্পলি নিচের দিকে যদি যান তাহলে দেখতে পারবেন যে সেটিংয়ের একটা সেটিং অ্যান্ড প্রাইভেসি এই একটা অপশান আছে তো এই অপশানের উপরে ক্লিক করবেন সো এটার উপরে ক্লিক করার পরে আপনারা সিম্পলি নিচে দেখতে পাচ্ছেন সেটিংয়ের একটা অপশন সো এই সেটিংয়ের অপশনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা সিম্পলি নিচের দিকে একটু আসবেন স্ক্রলিং করে তো স্ক্রয়িং করে নিচের দিকে আসলে আপনি একটা অপশন পেয়ে যাবেন যেটার নাম হচ্ছে শর্টকাট এবং নিচে একটা দেখতে পাচ্ছেন এই যে শর্টকাট বার সো এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপস ওয়াচ অ্যান্ড পেজ তো এই যে তিনটা অপশান আছে আপনি চাইলে তিনটাকেই আপনি হাইট করে দিতে পারেন আর যদি আপনার মন তাহলে আপনি তিনটাকেই রাখতে পারেন সো আমি যদি তিনটাকেই হাইট করে দেই সেক্ষেত্রে আমরা একটু ব্যাকেজ গিয়ে দেখব যে আসলে আমাদের ফেসবুকে সেটা আছে কিনা তো আপনি এখন দেখতে পারছেন যে এখানে আমাদের জাস্ট হোম এবং এখানে আপনি নোটিফিকেশন বার পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি মেনু বারটা পেয়ে যাবেন সো এখন আপনারা বুঝতেই পারছেন যদি আপনার কোনো কিছু প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে হাইট করতে পারেন এবং পুনরায় যদি আপনার প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আবারও মেনু বারে চলে আসবেন এবং আসার পরে আবারও আপনাকে সেটিংয়ে চলে যেতে হবে এবং সেটিংয়ে আসার পরে আপনারা সিম্পলি আবারও ওই যে অপশনটা আছে শর্টকাট বারে চলে যাবেন এবং আসার পরে আপনার যে অপশনগুলো আবার অ্যানেবেল করে নাও দরকার আপনি করে নিতে পারবেন তো আশা করছি এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে পছন্দ হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে নেবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ